الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلات مئة, حب مئة حبة والله يضائف لمن يشاء والله واسع عليم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤسر وتمم بالخير امين يا رب العالمين السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله ها الحمد لله الحمد لله, لله, الحمد لله, لله, الحمد لله, لله আজকে আমরা সুরা বাকার আয়াত নাম্বার টু থেকে শুরু করবো ইনশাল্লাহ এবং আয়াতটা আপনাদের সবারই ফ্যামিলিয়ার আয়া স আয়াতটা এক্সপ্লেন করা ইজি হবে মেবি বাট আয়াতটা কিসের উপর আপনারা সবাই অলরেডি জানেন না যে কেউ এক টাকা দান করলে সাতশো টাকা মানে টাকার সব পায় সিম্পলি ভাই এটি সো দান খয়রাতের ব্যাপার এখন দান খয়রাটা যেটা আমরা শুরু করছিলাম লাস্ট ক্লাসের এন্ডে দিয়ে একটু বলছিলাম যে এই জিনিসটা মানব জাতির ইতিহাসের একদম শুরু থেকেই তাই না আদম আলাহ ছেলে হাবিল এবং কাবিল থেকে আল্লাহ স্যাক্রিফাইস চাইছিলেন তাই না তো ইস ফ্রম দ্য বিগিনিং অফ টাইম এই স্পেন্ডিং এর কনসেপ্টটা আমাদের মধ্যে আছে তাই না এবং স্পেন্ডিং কি করে আমাদের পিউরিফাই করে তাজকিয়া জন্য স্পেন্ডিং ইউজ করা হয় এবং কোরআনে বিভিন্ন রকমের স্পেন্ডিং এর কথা বলা হয়েছে আল্লাহর রাস্তায় দান করা কি মিসকিনদের খাওয়ানো তাই না তারপর ডিফারেন্ট ডিফারেন্ট সাদাকা জাকা ডিফারেন্ট ডিফারেন্ট নামে আল্লাহ স্পেন্ডিং এর ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে বর্ণনা করছেন এখন চিন্তা করে দেখেন আমরা যা আর্ন করতেছি যেটা আমরা আর্ন করতেছি এই আর্ন করতে গিয়ে আমাদের লাইফের টাইম স্পেন্ড হইতেছে অনেকগুলা সময় ব্যয় হইতেছে তাইলে যেই টাকাটা আমি আর্ন করতেছি এই টাকাটা হলো আমার ওই পার্ট অফ লাইফ যেটা আমি ইনভেস্ট করছি ওইটার বিনিময়ে আমি টাকাটা পাইছি এবং সেই কারণে কি ওই স্পেন্ডিং যেটা করতেছি ওই টাকাটা আমার লাইফেরই একটা অংশ আমি কি বুঝাইতে পারছি আমার যে সময়টা দিছি আমি আমার লাইফের যে টাইমটা খরচ করছি ওই খরচ করে আমি টাকা নিছি টাকাটা ইনকাম করছে তার মানে কি ওই টাকাটা আমার লাইফেরই একটা অংশ পার্ট অফ মাই লাইফ এখন যখন আমি স্পেন্ড করতেছি ওইটা আমি আমার লাইফের একটা অংশ দিয়ে দিতেছে দ্যাটস হয় দেখেন কি তাল ফিসাবিলিল্লাহ জিহাদ ফিসাবিলিল্লা এবং কি ইনফাক ফিসাবিল্হ একসাথে আসতেছে দুইটাই জান এবং মাল আসলে একই জিনিস যান আমার জান আল্লাহ রাস্তা দেয়া এবং মাল আল্লাহর রাস্তা দেয়া দুইটা প্রায় একই একই জিনিস এই জিনিসটা বুঝতে পারছেন তো তারপর আসেন যে এখন যে বাকারার যে প্যাসেজ গুলা শুরু হইতেছে এখানে পাঁচটা রুকুই বাকি আছে আমাদের এর মধ্যে চারটা রুকুই আহ লাস্টের রুকু ছাড়া বাকি চারটা রুকুই হইল স্পেন্ডিং এর উপর বা ইকোনমিক সিস্টেম বা টাকা পয়সার ব্যাপারে মালের ব্যাপারে স্পেন্ডিং এর ব্যাপারেই আসতেছে এবং এর মধ্যে প্রথম দুইটা রুকু আসতেছে লাইক আহ আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে এবং পরের দুইটা আসতেছে কিভাবে টাকা পয়সা আমরা ভালো এবং খারাপ ভাবে ইউজ করতে পারি সো এই তিনটা চারটা যদি আমরা একসাথে করি তাহলে আমাদের ফুল পিকচার আমরা যে টাকা স্পেন্ড করতেছি কেউ টাকা ইনকাম করে কি শুধু জমায় রাখার জন্য টাকা যখন আপনার পকেটে থাকতেছে তখন এটা কি আপনাকে কোনো বেনিফিট দিতেছে যখন এই টাকা পকেট থেকে আপনি বের করে একটা ফল কিনলেন বা কোন একটা খাবার কিনলেন তখন গিয়ে না আপনার ওই বেনিফিটটা আসতেছে যতক্ষণ পর্যন্ত টাকা আপনার সন্দুকে রাখা বা পকেটে রাখা তখন ততক্ষণ পর্যন্ত ওই টাকাটা কোনো বেনিফিট দিতেছে না টাকা তখনই বেনিফিট দেয় যখন আমরা ওই টাকাটা স্পেন্ড করি রাইট এখন এই স্পেন্ডিংটাকে যদি আমরা ক্যাটাগরাইজ করি একদম অ্যাজ এ হোল আমাদের পুরা লাইফের টাকা পয়সা যেই খাতে আমরা খরচ করতেছি সেই খাতটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা কথা হলো দ্য বেস্ট ওয়ে যেটা আল্লাহ বেস্ট বলছেন সেটা কি টাকা পয়সা খরচ করা সবথেকে বেস্ট ওয়েটা কি আল্লাহ রাস্তা খরচ আল্লাহ রাস্তায় খরচ করে দেয়া কারণ কি এটা আপনার কি হইতেছে না প্লাস হইতেছে না ওটা আপনার আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার হইতেছে জাস্ট ঠিক তোকে খারাপ ভাবে কিভাবে ইউজ করা যায় রিবা দেন সুদ বুঝতে পারতেছেন তাহলে টাকা পয়সার ইউজের সব থেকে ভালো রাস্তা আল্লাহ এই প্যাসেজ গুলাতে আসতেছে সবথেকে খারাপ যেটা রিবা সেটাও আসতেছে এই পেসিজে এবং এর মাঝামাঝি একটা আছে সেটা কি যে একজন আরেকজনের ঋণ দেয়া বা বিজনেস করা বিজনেস ট্রানজেকশন সেটাও এই এই প্যাসেজের মধ্যে আসতেছে তাহলে মানে দেখেন টাকা পয়সা খরচের সব নিয়ম কানুন যদি আমরা এই আয়াতগুলোর উপর কন্টেমপ্লেট করি তাহলে কি হয়ে যাবে আমাদের মানি রিলেটেড যত প্রবলেম আছে সেগুলো একটা সলিউশন আমরা পাইতে পারি এই ওকে এখন আসেন যে টাকা পয়সা আমরা স্পেন্ড করতেছি আল্লাহর রাস্তায় মানে কি বুঝি স্পেন্ডিং ইন দ্য অফ আল্লাহ মানে টা কি ইনফাক্ট ফি সাবিল্লাহ বলেন অথবা কি ফি সাবিল্লাহ যেটা আল্লাহর রাস্তায় যে দান করা সেটা মানে কি বুঝি আমরা মানে হচ্ছে তো ধরুন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা তারপরে নিজের ফ্যামিলির জন্য খরচ করা দাওয়াতের কাজে খরচ করা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস থেকে আমরা জানি কি যে ধরেন কারো ছোট বাচ্চার জন্য বুড়া বাপ মায়ের জন্য ইভেন নিজেদের সারভাইভ করার জন্য যদি কেউ খরচ করে সেটা হবে কি ইনফ্যাক্ট ফিসাবিলিল্লাহ কিন্তু কেউ যদি শো অফ করার জন্য খরচ করে সেটা হবে কি শয়তানের রাস্তায় খরচ করা বোখারি শরীফের একটা আর একটা হাদিস হাদিস নাম্বার ফিফটি থেকে আমরা জানতে পারি কি যে আমরা যদি আল্লাহর রাস্তায় একটা পয়সাও খরচ করি আল্লাহ কি করবেন সেটার আজার আমাদের দেবেন সেটা আমাদের রিটার্ন করবেন ইভেন ইফ রাসুল বলতেছেন কি ইভেন ইফ ওই একটা পেনি যদি কেউ তার বউয়ের মুখে খাবার তুলে দিতে খরচ করে তাইলে আপনার বউয়ের জন্য যদি আপনি খরচ করেন যে ইসরাফ করবেন ওয়েস্ট করার কথা বলতেছি না তাই না বা আপনার ফ্যামিলির জন্য যা কিছু আপনি স্পেন্ড করতেছেন সেটা কি হবে আল্লাহ রাস্তায় খরচ করা রাস্তায় খরচ করা হবে মুসলিম শরীফের একটা হাদিস থেকে আর একটা হাদিস আমরা জানি সেটা কি যে একবার আশার সিদ্দিকার আনহার কাছে তিনটা মিসকিন আসছে এবং ওনার কাছে তিনটা খেজুর ছিল উনি দিয়ে দিছেন ওই তিনটাই খেজুর তাদেরকে তো দুইটা মেয়ে কি করছে তাদের খেজুর খেয়ে ফেলছে আর তাদের মা ওই খেজুরটা খাওয়ার সময় দেখলো যে দুইটা মেয়ে মানে তাকায় আছে ওর দিকে তো কি করলো ওর নিজের খেজুরটাকে ভেঙে দুইটা মেয়েকে দুইটা টুকরা দিয়ে দিল তাদের মুখে তুলে দিল তো আয়সা দিকে তারা রাজি আল্লাহ এই ঘটনা দেখে খুব এমেজ হয়েছিলেন এবং রাসুল সাল্লাহাম যখন ব্যাক করেন ওনাকে এই কাহিনীটা বললেন বলার পর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কি যে এই যে একটা সার তারা করছে এই যে একটা ওই মহিলাটা করছে সেই একটের কারণে আল্লাহ এত খুশি হয়েছেন যে ওর ফ্যামিলির জন্য যে স্প্যানটা করছে সেটা তার জন্য জাহান নাম থেকে শিল্ড হয়ে দাঁড়াইছে সো লাইক ইন ফাকফি সাবিল্লা আমরা দেখি কি কি হইতে পারে তারপর দেখেন মুসলিম শরীফের আরেকটা হাদিস নাইন নাইনটি হাদিস নাম্বার সেখানে বলতেছেন কি যে একটা ডিনার একটা ডিনার যেটা লাইক আল্লাহর রাস্তায় দান করা আর একটা দিনার যেটা কোনো একটা স্লেভ বা কোনো একটা মানুষ যেটা বন্দিয়ে ঘাড় ছোড়ানোর জন্য ইউজ করা হইতেছে আর একটা দিনার একটা মিসকিনকে দান করা হইতেছে এবং আরেকটা দিনার নিজের ফ্যামিলির জন্য দান করা খরচ করতেছে রাসুল হাসান বলতেছেন দা গ্রেটেস্ট এর মধ্যে সব থেকে উত্তম হইল কোনটা যেটা যে তার নিজের ফ্যামিলির জন্য খরচ করতেছে তাইলে দান খয়রাতের ব্যাপারে ফার্স্ট রিসিপিয়েন্ট কে হবে নিজের ফ্যামিলি তারপর এক্সটেন্ডেড ফ্যামিলি রাইট এর এরপর বাকিগুলা ইনফাক ফিসাবিলillah বা ফিসাবিলিল সবিল মানে রাস্তা এটা থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারি সেটা হলো কি যে ফাত কোনো রাস্তাকে আমরা কি বলি রোড খজ বা খজ বলতে পারি আল্লাহর কজে আল্লাহর মিশনে রাইট যেই খাতি বের হোক না কেন সেটা যদি হয় কি যে এটা আল্লাহর দিকে নিয়ে যেতেছে দেন দিস ইজ ইনফাক ফিসা আল্লাহর মিশনটাকে আল্লাহর রাস্তাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেইটাই আমরা দান করব সেটা কি হবে ইনফাক ফিসা হবে এই জিনিসটা বুঝতে পারতেছেন ওকে এই আয়াতের একটা কনটেক্সট একটা না আসলে আমরা কনটেক্সট বলতে একটা বুঝি কিন্তু কনটেক্সটের মধ্যে অনেক ভেরিয়েশন আছে রাইট যেটা আমরা বলি এটা অনেক অনেকগুলা ইয়ে থাকতে পারে আমরা যেই প্যাটার্নে পড়ে আসতেছিলাম সেটা কি হলো যে বদরের যুদ্ধের আগের কাহিনীগুলো আল্লাহ বর্ণনা করতেছেন তাই না এখন মুসলমানরা কাবাকে লিবারেট করার জন্য কাবাকে কি স্বাধীন করার জন্য যুদ্ধে নামবে এবং যুদ্ধের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি আর্মি তো অবশ্যই এন্ড মানি মানি ফান্ড ফান্ড লাগবেই তো ওই কন্টেক্সে আসতেছে তার মানে কি রাসুলের মিশনটাকে স্টাবলিশ করার জন্য তাই না রাসুলের মিশন কি কাবাকে লিবারেট করা ওই মিশনের জন্য দান করতে বলা হইতেছে ফার্স্ট এন্ড মোস্ট মিনিং এটাই তো কাবাকে ক্লিন করার জন্য কাবার মধ্যে যে ফিতনা আছে যে তারা মানুষকে আল্লাহর ইবাদত করতে দিতেছে না সেটাকে থেকে ক্লিন করার জন্য আল্লাহ রাস্তা দান করো আমি কথা ক্লিয়ার আচ্ছা। তারপর আসেন এটা যদি তখনকার সময় হয় বাট এই ফাইটিং এর রিজনটা জেনারেশনের বাই জেনারেশন কি চেঞ্জ হয়েছে কি হয় নাই এভরি জেনারেশনে একটা নতুন নতুন ফিতনা আসছে তাই না ফার্স্ট রাসুলের সময় ফিতনা কি ছিল যে কাবাকে লিবাইট করতে হবে কারণ মানুষের ইবাদত করতে দিতেছে না ওইখানে মূর্তি রাখছে ওইখানে অনেক কিছু করতেছে মানুষকে অপ্রেস করতেছে ওইটা ছিল রাসুলের সময়কার ফিটনা এখন এভরি জেনারেশনে মুফাসির আমরা সেই জেনারেশনে কি কি ফিটনা আছে সেটা বর্ণনা করছেন তাইলে ওই ফিতনার এগেইনস্টে ফাইট করতে যদি টাকা লাগে সেটা কি হবে ইনফাকি সাবিলিল্লাহ এখন আমাদের সময়কার ফিতনা কি আমাদের কিন্তু তো অভাব নাই ম্যাটেরিয়ালিজম যেটা বড় বড় জিনিস এগুলাতে আসি ম্যাটেরিয়ালিজম তাই না ক্যাপিটালিজম তারপর কি আপনার আসেন ওই যে নাস্তিকতাবাদ এথিজম অনেক মানুষ আছে কি তারা কোরআন মানে হাদিস মানি না এই সবগুলা কি এক একটা ফিতনা এখন এই ফিতনা গুলাকে রুদ করার জন্য যদি আমরা প্রচেষ্টা চালাই সেগুলা কি হবে আল্লাহর পথে আল্লাহর পথে খরচ আল্লাহর পথে স্পেন্ডিং বুঝতে পারতেছেন শুধু মসজিদ বানানো না বাট ওই যে মসজিদ বানানোর যে হাদিসটা আমরা পড়ি ওই হাদিসটাই আমরা যদি একটু দেখি যে ওইখানে কি বলা হইতেছে মাম বানা লিল্লাহি মসজিদা রাইট বানা বানা মানে কি বানানো না 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 তাহলে তো কেন বলা হয় নাই ইয়া আমুরু মাসাজিদা বানানো বিল্ডিং বা ডেভেলপমেন্টের জন্য তো আমারা ইয়া আমুরু আসে বানা মানে কি বিল্ড করা হইলো বিল্ডিং দা ফাউন্ডেশন কোনো কিছু আপনার বাচ্চাদেরকে কি বলা হয় বুনাইয়া রাইট সেম রুট তাই না আপনি কি বাচ্চা পয়দা করেই ছেড়ে দিচ্ছেন ওটার উপর কি করছেন আপনি ফাউন্ডেশন হ্যাঁ ওটার ওইটাকে আপনি বিল্ড করছেন আস্তে আস্তে ডে বাই ডে আপনার বাচ্চাটাকে আপনি বিল্ড করে তুলছেন রাইট ইটস নট লাইক ওকে জন্ম জন্ম করে দিছেন ড্যাটস এট ছেড়ে দিছেন এরকম না তো সেই মত তাহলে মসজিদের ক্ষেত্রে আমরা কি মসজিদ সা জাস্ট ওই কার্পেট মসজিদের ফ্যান মসজিদের ওয়াল আর কি মিনার যত কত উঁচা করতে পারি সেটা কি এখানে মাম বানালিল্লাহি মসজিদ আর মিনিং তারপর লিল্লাহি মোকাদ্দাম আল্লাহর জন্য কতটুকু করতেছি আমরা ওই মাম বানা লিল্লাহি মসজিদা না আমার ফিরকা আমার কি আকিদা আমার মাঝহাব কে করতে আমি মসজিদ বানানোর চেষ্টা চেষ্টা করতেছি সো ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে রাইট শুধু এক টাকা সাতশো টাকা বললেই হইল না তো আরো জিনিসগুলাকে আমাদের একটু তাদাবুরের ব্যাপার সেপার আছে রাইট

মাসালুল্লাহিনা এবং আল্লাহ এখা আসবে না তার সিলা সহ আসবে তাহলে পুরো সিলাটা মিলে কি হবে ফি মাহাল যার হবে মাসালুর জন্য তাইলে মাসালুল্লাহিনা ইউন ফিকুনা যারা খরচ করে তাই না যারা খরচ করে কি খরচ করে মাফুল মাফুলা হম আমি কোথায় ফি সাবিল্লা এবং এই পুরা জিনিস ইন ফি কুনা মুআলাহুম ফিসাবিল্লাহ جمله ফেলিয়া হয় আল্লাজিনার জন্য সিলা হইল এবং এই আল্লাজিনা সিলা তার সিলা মিলে মাসালুর জন্য কি হইল মুদাফাইলই হইল তাইলে एग्जांपल অফ রাইট एग्जांपल অফ দোজ তাদের एग्जांपल হইল যারা কি তাদের মাল খরচ করে আল্লাহর রাস্তায় কা

উতপন্ন আমবাতায়ুম্বিত এটা না আমবাতায়ুম্বিত মানে কি গ্রো করা আমবাতাত ফেমিনিন হয়েছে কারণ কি হাব্বা ফেমিনাল আমবাতাত যেটা গ্রো হয় কিভাবে সাবাসানাবিল 68 টা শিষের 68 টা শিষ 68 শিষ এটা গ্রো হয় 68 এ এখানে একটা কি আসতেছে তাসবিহ আসতেছে আমরা পড়ছিলাম তাই না তো এই বলা হইতেছে কি যে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের এক্সাম্পল হইল ওই একটা শস্যের মতো ওই একটা শস্যের দানার মতো যেইটা কি হইতেছে গ্রহ হইতেছে যেটা প্রসুরিত না নাকি বলে সাতটা শাখায়

একটু হইল আমার এই তাসবিহটা এখন আমি তাসবিহটা একটু বোঝার চেষ্টা করি তাসবিহ এর কয়টা পার্ট থাকে চারটা পার্ট চারটা মুশাববা মুশাববা বিহি আদাত অযহর তাসবিহ ওকে এখানে মুশাববা আছে তাই না জি হ্যাঁ যারা আল্লাহর রাস্তায় দান করতেছে মুশাববা বিহি আছে আছে এই পুরা জিনিসটা হাববা না 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 পুরা জিনিসটা হ্যাঁ পুরা জিনিস এমন একটা এমন একটা সিড যেটা গ্রো হইতেছে হয় সাতটা শাখা হইতেছে এবং প্রতিটা শাখা থেকে 100 করে সিড হইতেছে এই পুরা সিনারিটা হইল মুশাববিহি আদাত আছে গামকা আছে আছে কা মাসাল কয়টা আদাত এখানে দুইটা তিনটা মাসাল তিনটা হ্যাঁ মাসাল মাসাল আবার মাসাল তেন যখন আdatatables তখন কি হয় মুসাববা ও মুসাবাবির কানেকশন স্ট্রং হয় নাকি উইক হয় উইক হয় উইক এখানে এবং এখানে কোনো ওয়াজ আছে না নাই কোনো ওয়াজ নাই এতে কি হইছে বেড়ে গেছে ওপেন এন্ডে ওপেন এন্ডে লাইক অনেকগুলা ইন্টারপ্রিটেশন এখানে পসিবল রাইট देयर इज नो লিমিট ওকে তাহলে যখন উইক হইতেছে আdatatables যখন অনেকগুলা তখন এখানে কি হইতেছে যে ধরেন একজন মানুষ আল্লাহর রাস্তায় দান করতেছে তার এক্সাম্পল এটার মতো যদি এটার মতো বলি তাহলে তো সমান হয়ে গেল রাইট এটা কোনো দিনও সমান হতে পারে না যে দান করতেছে সে কখনো এই একটা এক্সাম্পল দিয়ে ওকে বোঝা যাবে না ও হলো একটা হীরার মতো এবং হীরার অনেকগুলা ভাগ আছে অনেকগুলা ফেসেট আছে রাইট অনেকগুলা কি বলে এটাকে দিক আছে সব দিক তো একটা এক্সাম্পলের মাধ্যমে কোনো দিনও বর্ণনা করা সম্ভব না যদি বুঝতে চাওয়াচ্ছে আমি তোমাকে একটা সাইডের একটা অংশের কথা আমি তোমাদের বলি বাকি অংশ এখনো রয়েই গেল বুঝতে পারছেন জিনিসটা ওকে এবং এটার লাইক ডাইমেনশন অনেক বেশি হইতে পারে কারণ ওয়াজ মেনশন করা নাই এখন আসেন লাইক আমরা দেখি কয়েক কয়েকটা ডাইমেনশন যদি আমরা বের করতে পারি রাইট ফার্স্টন ফর মোস্ট আই একটা হাব্বার সাথে হ্যাঁ হাব্বাকে কি বলেন আপনারা বীজ দানা দানা এবং বীজ তাই না ওকে বীজ কি আপনি আপনি বড় হয়ে যায় না ফার্মিং প্রয়োজন আছে কিনা নাই হ্যাঁ প্রয়োজন আছে এখন ফার্মিং যদি প্রয়োজন থাকে তাহলে বীজের কি লাগবে প্রথমে মাটি লাগবে তো গ্রাউন্ড একটা উর্বর জমি লাগবে জমি লাগবে তারপর কি তারপর হইলো ওই বীজটা ভালো হবে তারপর ওই কৃষক যে কাজ করতেছে তার কি হতে হবে অনেক এফোর্ট দিতে হবে এক্সপিরিয়েন্স এফোর্ট দিতে হবে না আর কাজ করতে হবে না পানি দাও সার দাও এটা দাও এটা দাও পরিচর্যা আগাছা পরিষ্কার আগাছা অনেক কাজ তার মানে ইটস নট লাইক যে আমি এক টাকা দিয়ে দিয়েছি আর সাতশো টাকা পেয়ে গেছি এইখনে অনেক কাহিনী আছে এবং কাহিনীর মধ্যে একটা কাহিনী হইলো ফার্স্ট এন্ড আমার গ্রাউন্ডটা স্ট্রং হইতে হবে আমি কোন গ্রাউন্ডে টাকাটা দিতেছি আমার টাকাটা কি ভ্যালিড ওয়েতে আসতেছে নাকি ইনভ্যালিড ওয়েতে আসতেছে আমার কি ইমান আছে নাকি ইমান নাই আমি এখানে লাইক কোন ইন্টেনশনে টাকা দিতেছি নাকি লাইক ভালো ইন্টেনশনে টাকা দিতেছি নাকি খারাপ ইন্টেনশনে টাকা দিতেছি তারপর টাকা দেওয়ার পরেও আরো অনেক পরিচর্যার ব্যাপার সেপার আছে সেগুলো পরের আয়াতে আসবে ওই পরিচর্যা গুলা কি কি শুধু টাকা দিয়ে দিলেই হলো না আপনার হার্ড ওয়ার্কিং মানিটাকে আপনার স্পেন্ড করতে হবে ওকে সেকেন্ড আসেন আর কি আমরা দেখতে পারি এখানে যে একটা সিড একটা ধরেন ধানের একটা সিড কত বড় হয় অনেক বড় দেখা যায় মনে হয় তাই না একদম সবাই দেখতে পারে এটারে খুঁজেও পাওয়া যাবে না এবং আল্লাহ একটা সিডের কথা বলতেছেন অনেকগুলা সিড না তো এটা কত স্মল এবং কত ইনসিগনিফিকেন্ট হইতে পারে আমাদের চোখে চিন্তা করে দেখেন সিড যে ওই মাটিতে এখন আপনি আমি জীবনে হয়তো অনেক এমন সিড করছি যেটা আমাদেরও নজরে নাই আমরা অনেক সময় ছোট ছোট আমল গুলাকে ছোট ছোট কাজগুলাকে অনেক সিম্পল অনেক ছোট মনে করি বাট আল্লাহ কি বলতেছেন আল্লাহ ছোট না ওইটা ছোট না ওই একটা সিডি কি হইতেছে ষাটটা দানা দাল দিতেছে এবং ষাটটা ডালে প্রতিটা ডালে আবার সিট গুলা আছে ইনশাল্লাহ নেক্সট ফ্রিজে পরে যেতেছি কিন্তু দেখেন এটা ইনসিগনিফিকেন্ট না ধরেন আপনি একটা আপেল গাছের একটা মানে সিড কোথাও আপনি হয়তো পুতছিলেন রাইট এখন ওইটা ওইখানে রেখে দিয়েছেন আপনি পরিচর্যা করছেন আপনি হয়তো জানেনি না ওই আপেল গাছটা কি হয়েছে বড় হয়েছে হয় কি একটা আপেল ধরবে ওই গাছে হাজার হাজার আপেল ওネン একবার ধরবে নাকি বারবার প্রতি বছর বছর ধরবে চলতে থাকবে চলতে ওইখান থেকে যদি আরেকজন কেউ একটা আপেল নিয়ে আরেকটা গাছ পুঁতে তাহলে এটার স্বভাব আপনার কাছে আসবে কিনা না আসবে সি সি জাস্ট ওয়ান স্মল সিড যেটার কথা আপনি মনে রাখবেন কোনোদিন যে আমি এখানে একটা সিড দিছিলাম না ইট ইজ সো ইনসিফিক ইনসিগনিফিকেন্ট যে আমাদের নিজেরও মনে থাকবে না বাট আল্লাহ কি বলতেছেন আল্লাইটাকে গ্রো করবেন এবং কিভাবে গ্র করবেন সেটা আমরা কখনো চিন্তা করতে পারব না তারপর আসেন এখানে আর কি আমরা দেখতে পারি রাইট আরো অনেক কিছু আছে এখানে তো একটা সিড রাইট কেউ কোন কোন ধরেন শিম শিমের বীজ কেউ বোপন করলো এটা গাছ হতে কতদিন লাগবে এক সপ্তাহ দুই সপ্তাহ না হ্যাঁ তার মানে ও অর লাইফটাইমে কি এই গাছের বেনিফিট পাবে কি পাবে না পাবে পাবে আবার কেউ ধরেন একটা তাল গাছের বীজ লাগাইছে সে মারা গেছে তার কি ছেলে মারা গেছে নাতি পুতির সময় গিয়ে তাল গাছ একটু বড় হয়েছে হয়তো আপনি আমি এমন কোনো একটা সিড লাগাইছি যেটার বেনিফিট আমিও বুক করতে পারবো না আমার বাচ্চা কাচ্চারাও বুক করতে পারবে না কিন্তু কে পারবে যেটা হাববাতো তাই না কমন এনি সিড হইতে পারে আমি গাছের এক্সাম্প বলতেছি আপনারা তো বুঝতেছে আমি আসলে গাছ মিন করতেছি না আপনাদের আমলের কথা বলতেছি বা আমার আমলের কথা বলতেছি তো কোন কোন আমলের ফ্রুট আমরা নিজেই নিজের লাইফ টাইম পাইতে পারি আবার কোনো কোন আমলের ফ্রুট কি আমরা পাবো না আমাদের পরের জেনারেশন পাবে না কিন্তু কোন না কোনো একটা জেনারেশন গিয়ে এর বেনিফিটটা ভোগ করবে যেটা সুরাকা হাফে আল্লাহ বর্ণনা করতেছেন কি ওই যে দুইটা ইয়াতিমের সম্পত্তি এবং বলে এটা তাদের বাবা ভালো মানুষ এটা ছিলেন না তাদের সেভেন জেনারেশন আগের পূর্বপুরুষরা কি ছিল ভালো ছিল এবং সেটার বেনিফিট পাইতেছে কি সেভেন জেনারেশন পরের বাচ্চা কাচ্চারা বুঝাইতে পারছি সো ওই স্পেন্ডিংটা আমাদের লাইফ টাইমে বেনিফিট আনতে পারে আবার নাও আনতে পারে কিন্তু আল্লাহর কাছে রেকর্ড আছে কিনা নাই ওকে এখন আসেন এখানে হাবা কমন রাইট সো এই গুড ডিডটা যেটা বলছি যে কোনো বিচ হইতে পারে আমার জন্য যে 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 সিটটা আমি বপন করতেছি আপনার জন্য ওই সিটটা নাও হইতে পারে আমি যে টাইপিক এফর্ট দিতেছি আপনারা ওই টাইপিক এফোর্ট নাও দিতে পারেন এক এক জনের ক্ষেত্রে কি এটা এক এক রকম এক এক রকম এক এক রকম ওকে তাহলে এটা হলো কি ওই সিডের কয়েকটা বর্ণনা এখন আসেন ওই সিটটা যখন আপনি বপন করলেন ওইটার পরিচর্যা করলেন এর থেকে কি হইল সাতটা শাখা বের হইল এবং প্রতিটা শাখার মধ্যে কি আছে একশোটা করে দানা আছে তাই না প্রতিটা শাখার মধ্যে একশোটা হাব্বা আছে আচ্ছা একটু আগে আমরা হাব্বার আলোচনা করে আসলাম হাব্বা মানে কি ফসল নাকি বীজ এখন হিসাব করেন আপনারা তো একে সাতশো বলেন আমি তো হিসাব করে পাই না আমার ক্যালকুলেশন এটা ধরে না একটা বীজ থেকে আপনার হইলো কি একশোটা বীজ হইলো ওই বীজ কি আপনি নাকি থেকে আরো হবে তাই না আল্লাহ চাইতে তো ফসলের জন্য ডিফারেন্ট ওয়ার্ড আনতে পারতেন আল্লাহ কি বলতেছেন বীজ আরো বীজই হইতেছে আরো একশোটা এখন ওই বীজটা থেকে কতগুলা ফসল আসবে এইভাবে চলতে থাকবে মাল্টিপ্লাইং এটা মাল্টিপ্লাই চলতে থাকবে তো ইটস নট 100 টাকা 1 টাকা দিলে 700 টাকা পাবেন ইটস নট লাইক দ্যাট মানে এটা তো আর আমাদের ক্যালকুলেশন ধরবে না এটা আমাদের ক্যালকুলেশনে ধরবে না আল্লাহ বুঝতে পারছেন এবং দেখেন এই সিডগুলা লাইক একজন একটা একটা অ্যাকচুয়ালি একটা আরাবিক নাশিদে খুব সুন্দর একটা লাইন বলছিল সে যে এনিওয়ান ক্যান কাউন্ট দ্য সিড ইন এ অ্যাপেল রাইট আমরা কি যে কেউ একটা আপেলের ভিতরে কতটা সিড আছে সেটা কাউন্ট করতে পারবো বাট অনলি আল্লাহ ক্যান কাউন্ট একটা সিডের থেকে কতগুলা আপেল সারা জীবনে হবে আমরা কি করতেছি একটা সিড ওই আপেলের সিড যদি আমরা বপন করি এটা থেকে যে আলটিমেটলি কতটা আপেল হবে সেটা আমার সাতশো না তো সাতশো ইজ এ ফিগার অফ স্পিচ রাইট আমরা আগেও বলছি লাইক হাজার মাসের থেকে উত্তম এখানে তিরাশি বছর অত মাস অত দিন এটা আল্লাহ বলতেছেন না রাইট ইটস লাইক উই ক্যান ইমাজিন এখানে সাতশো ফসল বলছে না সাতশোটা সিট বলতে সাতশোটা সিট তো ওই সাতশো সিট থেকে কি হবে তাও অনেকে আমরা আসি যে আমরা হয়তো বুঝতেছি না তারপরও যে কি সেখানে আল্লাহ এড করতেছেন কি অল্লাহ এবং আল্লাহ কি করবেন আর কেউ না তিনি করবেন কি এবং ইনক্রিজ মানে মাল্টিপ্লাই করবেন আর কি মাল্টিপ্লাই করা হয় আরবিতে কোনো কিছু মাল্টিপ্লাই ডাবল অথবা এর থেকেও বেশি মাল্টিপ্লাই এনহ্যান্স করার জন্য কোনো কিছুকে ডাবল বা এর থেকে বেশি ইনহ্যান্স করার জন্য এটা ক্যালকুলেটরের ব্যাপারও আর থাকে নাই

ওইখানে 7টার বদলে 8টাও শাখা গজাইতে পারে এবং আটটার থেকে আরো 800টা না হয় 8000টা বীজ হইতে পারে ওই বীজ থেকে কতটুকু হবে উই ডোন্ট ইভেন আনলিমিটেড হ্যাঁ অবশ্যই ইনটেন্স থেকে ইনটেন্সতর হইতেছে তো এবং সেকেন্ড মিনিং হলো লিমাইসা মানে হলো যে চায় মানে যে মানুষটা চায় যে তার এই আহ ইটা বারুক তার তাকে আল্লাহ কি করবেন আরো বাড়ায় দেবেন আমি কি বুঝাইতে পারছি কি পাই না ধরেন যে চায় হ্যাঁ যে চাই আল্লাহ তাকে দেবেন এখন যদি আল্লাহ তাকে দেন তাহলে আমরা একটা সিম্পল এক্সাম্পল দিলে বুঝতে পারি ধরেন একটা মসজিদে পাঁচজন মানুষ গিয়ে ঢুকছে এবং তারা সবাই দশ টাকা করে দান করছে হে এখন এই সবাই কি সমান সব পাবে সবাই সমান না ধরেন এর মধ্যে একজন বিলিয়নার আছে সে দশ টাকা দিছে আর একটা রিক্সা মানে রিক্সাওয়ালা আছে সে দশ টাকা দিছে তাদের দুইজনের দান কি সমান হ্যাঁ তাদের দুইজনের ইন্টেনশন কি সমান না এবং কে আল্লাহর কাছে বেশি আশা করে এবং কে কম আশা করে সেটা কি সমান যে বেশি আশা করে সে অবশ্যই ওকে আপনি যদি এখন আপনার ফার্মে কাজ করতে যেতেছেন ফার্মিং এর কথা চলতেছে কৃষি কাজের কথা চলতেছে এখন যে কৃষক চাই না যে দূর হইলে হইলো আমার কাজ হলো বীজ ঢালা আমি বীজ ঢেলে আসি সার ঢালা সার ঢেলে আসি যা হইলো হইলো আর একটা কৃষক সে তার নিজের যান প্রাণ লাগায় দিতেছে ওর কাছে ই কম ইনগ্রিডিয়েন্ট কম কিন্তু ও তার এফোর্টের দিক থেকে কোনো কমতি রাখতেছে না এই দুই কৃষকের কি মানে চাওয়ার অনুপাত সমান না তাইলে আল্লাহ বলতেছেন যে বেশি চাইতেছে আল্লাহ তাকে কি করবেন আরো বাড়ায় দেবেন যেটা সেও কল্পনা করতে পারবে না এবং কেন লাইক মানে কেন কল্পনা করতে পারবে না কারণ আল্লাহ হইলেন ওয়াসিয়া আল্লাহ ওয়াসি এবং আল্লাহ আলিম হি নোজ আল্লাহ ওয়াসি ওয়াসি মানে কি তাই না লাইক আল্লাহর কাছে কোনো লিমিটেশন নাই তো আমরা দান করার সময় কি আমাদের অ্যাকাউন্ট দেখি যে আচ্ছা অ্যাকাউন্টে এখন হাজার টাকা আছে আচ্ছা বড়জুরি দিলে আমি একশো টাকা দিলাম তাই না কারণ কি হবে আমার অ্যাকাউন্ট থেকে কমে যাবে আল্লাহর অ্যাকাউন্ট কি মানে লিমিটেড নাকি লিমিটলেস লিমিটলেস তাইলে আল্লাহ ওয়াসি আল্লাহ ইজvast lies like all encompassing তাইলে আল্লাহর ক্ষেত্রে ওই ই নাই তো কোনো কৃপণতা নাই তো so he can এবং কাকে দেবেন কতটুকু দেবেন সেটা কি আল্লাহ আলিম হি নোজ হি নোজ কাকে কতটুকু দিতে হবে সো এটা কি সিম্পল এক এক শত এক সাতশো আর এখানে এখন তো আর হলো না আমরা তো এটাই পড়েছিলাম এক সাতশো এটাই পড়েছিলাম এটাই শুনেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে তো মানে এখানে সাতশোটা বীজ থেকে আরো কত প্রত্যেকটা বীজ থেকে আরো সাতশো

এখন আমাদের সবার এই ইন্টেনশন আসছে কিনা না দান করার ক্ষেত্রে আসছে তাইলে আসেন এখন এখন আপনারা কোয়ালিফাইড হয়েছেন বা এখন আমরা কোয়ালিফাইড হয়েছি নেক্সট আয়ারটা বোঝার জন্য কারণ কে আছে এই মানে এই লাভের ব্যবসায় ইনভেস্ট করবে না আমাদের এখানে অনেক স্টক মার্কেটে মাঝে মধ্যে মানুষ এক সেকেন্ডে কুটিপতি হয়ে যায় রাইট যখন দেখে মার্কেটের অবস্থা এত ভালো এক টাকা ইনভেস্ট করে এখান থেকে কুটিপতি হয়ে বের হয়ে চলে আসে এইরকমের একটা ইনভেস্টমেন্ট সবাই সবার মাথায় ডুববে কি আমি করবো আমি করবো কিন্তু শুধু ইনভেস্ট করলে শুধু বীজ দিলেই হবে না বীজের সাথে কি লাগবে লাগবে ওই কি বা যেটা আমাদের করতে হবে সেটা আল্লাহজিনা দিয়ে আল্লাজিনা আল্লাহনা কি কখনো এমনি এমনি আসে নাকি কোনো একটা কিছুর এডিশনাল হিসাবে আসে কোনো কিছু সিফা হিসাবে আসে মাসুল ইউজুয়ালি কোন একটা জিনিসের সিফা হিসাবে আসে এবং এখানে কিসের সিফা হিসাবে আসতেছে আগে যাদের কথা বর্ণনা করা হয়েছে তাদের এই মানুষগুলা যারা কি করতেছে আল্লাহর দান করতেছে রাইট তাদের সিফা বা তাদের কোয়ালিটি কি হবে সেটা আসতেছে এখন আমি কি বুঝাইতে পারছি এটা হলো আগের ফার্দার যে আমরা সবাই গ্রেট রেওয়ার্ড চাই আল্লাহর কাছ থেকে তো কারা পাবে ওই গ্রেট রেওয়ার্ডটা

এরপরে আল্লাহ কন্ডিশন এড করতেছেন কি সুম্মা অতঃপর সুম্মা কি তার তৎক্ষণাতে নাকি অনেক পরে হইতে পারে অনেক অনেক পরে এই পয়েন্টটা মাথায় রাখেন আমরা আবার আসতেছি সুম্মা লা আ ইউ ইউতবিউনা ইউতবিউনা মানে কি ইসন করা তাই না ইতিবা অনুসর মানে কি তাবে করা ফলো করা ফলো লাউ না তারা ফলো করে না তারা কি করে না এটাকে ফলো আপ করে না না তারা যা তারা ব্যয় করেছে যা তারা ব্যয় করছে সেটাকে তারা ফলো করে না কিসের দ্বারা মান ওয়ালা আজান মান মান এবং আজান দ্বারা এবং নট মান মান আজান আমি দুইটা ট্রান্সলেশন করতেছি না পারপাসফুলি ইনশাআল্লাহ আমরা আবার আসবো এখানে তাহলে তাদের কোয়ালিটি বলা হইতেছে যারা আল্লাহর রাস্তায় কি করছে ধন সম্পত্তি ব্যয় করছে অতঃপর ওই যে যে জিনিসটা তারা ব্যয় করছে সেটাকে আবার তারা ফলো আপ করতেছে না সেটাকে আবার কি তারা আবার ফলো আপ করতেছে না দুইটা জিনিস দ্বারা মান এবং আজান এই দুইটা জিনিস দ্বারা তারা কি করতেছে না এটার ফলো আপ করতেছে না লাহুম আজরুহুম তাদের জন্য তাই না ফর দেম এবং কি মোকাদ্দম হইতেছে তাই না লাহুম আজরুহুম তাদের জন্য আছে দে ওন দে হ্যাভ দ্য আজার দেয়ার আর আজার এবং দেয়ার আর আজার ইদাফা হইতেছে মানে এটা তাদের হয়ে গেছে এটা রিওয়ার্ডটা কি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এবং লাহুম আবার মোকাদ্দম স্পেশালি অথবা অনলি দে হ্যাভ বাকি সবাই তেলে না তার মানে দান অনেকেই করতেছে কিন্তু সবাই কি এটার আজার পাইতেছে না অনলি দে হ্যাভ দে আর আজার দে আর রেওয়ার্ড কাছে ইন দ্য রব বিহিম আল্লাহর কাছে ইন দ্য ক্লোজনেস বুঝায় তাদের রবের কাছে ইন দ্য রব বিহিম তারা তাদের রেওয়ার্ডটা অলরেডি কি করে ফেলছে সিকিউর করে ফেলছে তাদের রবের কাছে বুঝতে পারতেছেন কিন্তু সবাই না যারা এই দুইটা কাজ করে নাই তারা এবং আচ্ছা একটু পর্যন্ত আমরা আগে মানে ডিসকাস করি জিনিসগুলা কি তার মানে এখানে আল্লাহ কন্ডিশন দিতেছেন যে দান করতেছো তোমরা ঠিক আছে কিন্তু দান করার পরে যারা দান করতেছে আল্লাহর রাস্তায় তারা এই দুইটা কাজ করবে না তারা ওই তাদের দানটাকে ফলো আপ করবে না দুইটা জিনিস দ্বারা একটা হলো মান এবং একটা হলো আজান রাইট মানটা কি মান না মান্নাইয়া মুন্নু হ্যাঁ এটা আগে আসে আমরা মান্না ও সালোয়া পড়ছিলাম রাইট অনুগ্রহ করা ওকে মান এবং এটার অনেকগুলো মিনিং আছে মানের বাট মেইন মিনিংটা হলো কি ফেবার করা এবং এখানে আসে ফেবার করে এটার খুঁটা দেয়া ঠিক আছে কাউকে ফেবার করছেন আপনি কাউকে আপনি দান করছেন এবং এরপর কি করছেন খোটা দিচ্ছেন এটা আসলে একটা মেন্টালিটি বুঝাইতেছে একটা এক ধরনের মানুষের মেন্টালিটি বুঝাইতেছে তারা কি করলো যে ধরেন আপনি একটা বিপদে পড়ছেন এবং বিপদে পড়ার পরে আপনাকে দান দান করার পরে দেখবেন যে তাদের সাথে আপনার ওর এটিটিউডটা আপনার সাথে চেঞ্জ হয়ে গেছে তারা এখন আপনাকে একটু ডিফারেন্টলি দেখবে মনে তারা মনে করবে যে দে ইউ তারা সবসময় আপনাকে ডাউন করে কথা বলবে এবং লাইক আহ ধরেন আপনাকে একটা এখন আপনার কাছে কিনা নাই মেন্টালিটি ভালো করে বুঝেন এই দুইটা ওয়ার্ড যদি আজকে বুঝেন আজকের আমি আমি বুঝবো যে আমাদের ক্লাস আজকের জন্য সার্থক ভেরি ইম্পর্টেন্ট দেখেন কতগুলা সোয়াব লাইক সোয়াবের লিমিটলেস রাইট সাতশো না কিন্তু লিমিটলেস সোয়াব লস্ট হয়ে যাইতেছে জাস্ট দুইটা কাজের কারণে ফার্স্ট কাজ হইল কাউকে আপনি ফেভার করছেন ফেভার করার পর ওর সাথে আপনার অ্যাটিটিউড বদলায় ফেলছেন এখন ওকে আপনি আপনার সমান হিসাবে দেখতেছেন না ওকে দেখতেছেন আপনার থেকে ছোট হিসাবে কারণ কি আপনি ওকে ফেভার করছেন এবং আপনি লাইক কি করতেছেন যে ওর কাছ থেকে এখন ফেভার এক্সপেক্ট করতেছেন আপনি একটা ফেভার করছেন ধরেন আপনাকে একদিন রাতের বেলা ফোন দিছে এবং শুধু টাকা পয়সা না তো রিজিক শুধু টাকা পয়সা না আমরা এটা একদম ফার্স্ট ক্লাস আলোচনা করে আসছিলাম যে কোনো ধরনের হেল্প পারে যে কোনো ধরনের ফেভার হইতে পারে আপনার সিড আপনার হাব্বা ডিফারেন্ট হইতে পারে এখন আপনি একজন একদিন রাতে আপনার একটা ফ্রেন্ড ফোন দিছে ফোন দেওয়ার পর আপনাকে একটা হেল্প হয়েছে আপনি হেল্পটা করে দিছেন ও এত রাতে তারপর কি হয়েছে আপনার একদিন রাতে আপনি বিপদে পড়ছেন পরে ওই ফ্রেন্ডটাকে ফোন দিছেন এবং এক্সপেকটেশনে যে আমি হেল্প করছিলাম ও তো এখন আমাকে হেল্প করবে এটা ওর উপর এখন ওয়াজিব হয়ে গেছে রাইট এই মেন্টালিটি যদি আপনি ওরে ফোন দেন এবং ও যদি না করে এবং এতে আপনি যদি মনক্ষুণ্ণ হন বা আপনি মনে করে দেন ভুলে গেছে আমি তোমার জন্য একদিন রাতে বের হয়েছি এখন তুমি আমার জন্য বের হইতে পারলা না দ্যাটস ইট অল ইকুয়াল টু জিরো নাও সব এখন জিরো হয়ে গেছে বিগ জিরো কিন্তু এটাই তো সবার

কোনো কিছুতে ও কোনোদিন কোন একটা মিটিং এ আসে নাই কোন একটা কিছুতে আসে নাই হঠাৎ করে একদিন ও মসজিদে কি করছে যে হাজার টাকার 5000 ডলারের চেক দিয়ে দিছে এখন সে কি হয়ে গেছে মসজিদের মাতব্বর হয়ে গেছে এখন সে হুজুর আপনি তো এটা ঠিক করেন নাই ও কিসের কিসের মুয়াজ্জিন রাখছেন বাথরুম অপরিষ্কার এই বাথরুম অপরিষ্কার তো আজকে নতুন হয় নাই এটা তো আগেও ছিল তখন তো একটা এসে বলো নাই যে এই বাথরুমটা অপরিষ্কার কেন বা নিজে গিয়ে তো ফিক্স করো নাই আজকে মসজিদে ফাইভ থাউজেন্ড ডলারের একটা চেক দেওয়ার পর তোমার হঠাৎ করে তোমার মাথা বড়ি বেড়ে গেছে এই অ্যাটিটিউডটা কেন আসছে ওই দানের পরে তো দিস ইজ মান দিস ইজ মান এটা শুধু কথা দিয়ে হবে যে এরকম না আপনি জাস্ট কাউকে কথা দিয়ে খুঁটা দিবেন এরকম না আর তোমার তো আমি খাওয়া খাওয়া বড় করছি জাস্ট কথা দিয়ে না আপনার অ্যাটিটিউড ওর সাথে আপনি কিভাবে বিহেভ করতেছেন সেটাই বলে দিতে পারে মান আরবরা সিড বা বীজের জন্য আরবরা ইউজ করে এবং এটা প্লে অন ওয়ার্ড রাইট মনে করেন তাহলে এটা কি ধরনের প্লে অন ওয়ার্ড হলো আগের আয়াতে আপনি কি করছেন একটা সিড একটা বীজ মাটিতে বপন করছিলেন এখন আপনি ওই অ্যাক্টের মাধ্যমে ওই মাটি খুঁড়ে ওই বীজটাকে টেনে ছিঁড়ে ফেলে দিছেন তাহলে আপনার বীজ কই নষ্ট হয়ে গেছে শেষ ইউল গেট নাথিং চিন্তা করে দেখেন এই স্বভাবটা আমার মধ্যে আছে কিনা নাই আমাদের মধ্যে আছে কিনা সি ইসলাম ইসলাম ইজ চিন্তা করে দেখেন টাকা পয়সা সবকিছু না আমরা মনে করি যে ওই মসজিদে দান করা এই ওকে দেয়া ওকে দেয়া এটাই শেষ না এটা শেষ না এটা মাত্র শুরু সে কারণে বলছিলাম যে কি বীজ তো এটা বীজের পরিচর্যা করতে হবে এখন সুম্মা ইট নট কি আপনি ওকে টাকা দিয়েই খুঁটা দিতেছেন এরকম না হয়তো বছরের পর বছর চলে গেছে হঠাৎ করে ওর সাথে একদিন দেখা হয়েছে আপনি একটা বিয়ের প্রোগ্রামে দেখা হইছে তখন বললাম হ্যাঁ ও ও তুমি তো এখন অনেক বড় লোক হয়েছ এক সময় তো তোমার এই অবস্থা ছিল তখন তো আমি তোমাদের দিছিলাম শেষ হতে পারে এরকম যখন আপনি দিছিলেন তখন আপনার নিয়তে কোনো খুঁট ছিল না কোনোই খুঁট ছিল না কারণ কি আপনার গ্রাউন্ডটা সলিড ছিল আমরা গ্রাউন্ডের কথা বলে আসছিলাম কিন্তু এর পরবর্তীতে অনেক দিন পরে সুম্মা অনেক দিন পরে আপনি কি করলেন ওরে কটাটা বলে ফেললেন বলে ফেললেন শেষ এবং আজান আজান কি কষ্ট দে কষ্ট पेन এবং এটা বলতেছেন অনেক নিবাসিন বলছেন এখানে ওয়াউটা হলো ওয়া আতফ বায়ান মান মান থেকেই আজান আসতেছে কষ্ট দে আপনি তো আর ওকে গিয়ে মারতেছেন না রাইট আপনি ওকে যে খোটাটা দিতেছেন এই খোটা ও কি কষ্ট পাইতেছে খোটা থেকেই কষ্ট পাইতেছে তাহলে এতে কি হইল আপনার সব শেষ সব শেষ একটা মুসলিম শরীফের একটা হাদিস আছে ওই হাদিসটা ভেরি স্কেয়ারি আল্লাহ সুবাহ বলতেছেন কি কেয়ামতের দিন তিন রকম মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের পবিত্র করবেন না এবং তারা পেইনফুল পানিশমেন্ট পাবে এর মধ্যে একটা গ্রুপ হইল যারা মানুষকে দান করে দান করার পর করে এই খোটা দেয় পরে স্মল থিং সো যারাই আল্লাহর রাস্তায় ওইভাবে দান করছেন এবং দান করার পর এই দুইটা জিনিস করে নাই এই দুইটা জিনিস করে নাই তাদের জন্য এখানে লাহুম মুকাদ্দাম বুঝতে পারতেছেন শুধুমাত্র তাদের জন্যই আছে কি তাদের রেওয়ার্ড এবং ইদাফা ইদাফা স্ট্রংগেস্ট বন্ড রাইট তার মানে কি জিনিসটা অলরেডি এই আজারটা অলরেডি তাদের হয়ে গেছে এটা হয় এইরকম না যে হবে এটা মানে কি এই আজারটা এই কম্পেনসেশনটা তারা অলরেডি সিকিউর হয়ে গেছে তাদের রবের কাছে তাদের রবের কাছে এবং দেখেন ডিসকোয়ালিফাইড হওয়ার জন্য কি লাগবে এখন আপনাদের শুধু দুটা মান এবং আজান শেষ সব ডিসকোয়ালিফাইড আর যদি এই দুইটা না করে আসতে পারেন তাহলে কি আপনার আজর সিকিউর এবং দেখেন আগের আয়াতে কি বলা হইতেছে লাইক অল্লাহ হতে না সব জায়গায় লাফজুল জালাল্লাহ আসতেছে তাই না অল্লাহ আল্লাহ আল্লাহ এখানে দেখেন রববিহীম ইন্দা রববিহীম তাদের রবের কাছে

কিউ আর আব্দুল্লাহ ইউ আর স্লেইভ অফ আল্লাহ যখন আপনি বলতেছেন যে ইন দ্য রববিহিম সাথে সাথে আপনার অ্যাটিটিউড কি হবে একটা স্লেইভের মতো হবে একটা গুলামের মতো হবে যে আপনি টাকা দিছেন এখন আপনি বড় হয়ে যান নাই আপনি বরং কি হয়েছেন আরো ছোট গুলাম হয়েছেন আপনি গুলামের মতো টাকা দেবেন যখনই আপনার মনে টাকা দেয়ার পরে ফলস সুপিরিয়রিটি চলে আসবে সব শেষ আমি বুঝতে পার বুঝাইতে পারছি যে আমরা টাকা দেওয়ার পর সাদকা করার পর রবের মতো অ্যাটিটিউড নিয়ে আসব না কারণ রব হলেন আল্লাহ আমরা কি আমরা গুলাম আমরা আমাদের অ্যাটিটিউড তখনও থাকবে গুলামের মতো কারণ কি এটার আজার আমি ওর কাছ থেকে এক্সপেক্ট করতেছি না আজারটা আমি এক্সপেক্ট করতেছি কার কাছে ইভেন আমরা দোয়াও এক্সপেক্ট করা উচিত না জানেন কারণ সব থেকে বড় আজার কি হইতে পারে একটা মানুষ আপনার জন্য সব থেকে উত্তম কাজ কি করতে পারে দোয়া ওই দোয়াটা এবং ওইটা সুরা ইনসানে মনে আসছে না আমার আয়ারটা মনে আসতেছে না সুরা ইনসানে আয়ারটা কি কার মনে আছে লাইক তারা এই টাও রাখে না যাজা মানে ও আপনাকে কোনো প্রতিদান দেবে এই এক্সপেক্টেশনটাও রাখে না ইভেন কি শুকুর লাইক তারা যে আপনাকে থ্যাংক ইউ বলবে এই এক্সপেক্টেশনও রাখেনা দান করার পর বাট আমরা কি করি দান করছি মানে আমি তাকে তাকে কিনে ফেলছি এখন আমার রাত বারোটার সময় দরকার পড়লে আমি তাকে কল দেবো আসবে না কেন আমি ওরে হেল্প করছি না শেষ আগের প্রেসে যে আমরা লাইফ এন্ড ডেথ নিয়ে রাইট এবং আমার লাইফটা কে অন করেন আল্লাহ আল্লাহ তাইলে আমার আমার লাইফ থেকে যাই খরচ করতেছি বা যাই স্পেন্ড করতেছি আমি আমি আমার লাইফ এবং আমার লাইফে যা কিছু আছে সেই সব কিছুই তো আল্লাহ প্রদত্ত একটা রিজ কামার জন্য সো এইটা থেকে যদি আমি খরচ করি তাহলে আমি আজ একটা কার কাছ থেকে এক্সপেক্ট করব আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে অন্য কারো কাছ থেকে তো না আর কি বা দিতে পারবে কি দিতে পারবে নাথিং সো লাইক আমরা অনেক সময় মনে করি কি ইনামাল আমাল বিনিয়া দ্যাট ইজ পারফেক্ট যদি আপনার নিয়তের মধ্যে প্রথমে ঝামেলা থাকে তাহলে তো সবই অলরেডি কিছুই পান নাই কিন্তু এখানে কি বলা হইতেছে শুধু নিয়ত না নিয়তের পরেও যদি আপনার অ্যাকশনের মধ্যে কোনো দুই নাম্বারই চলে আসে আপনি মান এবং আদান করে ফেলেন তাহলে কি শেষ সেই কারণে এটাকে সিডের সাথে তুলনা করা হয়েছে আপনি এক টাকা দিয়ে সাতশো টাকার মালিক হয়ে যান নাই এখনো আপনার কাজ বাকি আছে কারণ আপনি একজন কৃষক আপনি মাত্র বীজটাকে কি করছেন শেষ করেন কাজটা এরপর দেখেন কি সুন্দর এন্ডিংটা লা হাউফুন আলাইহিম যারা এই কাজগুলো করবে মান এবং আজান থেকে বেঁচে থাকবে তাদের রেওয়ার্ড আল্লাহর কাছে অলরেডি ফিক্স হয়ে গেছে এবং তাদের কি নাই লা লাফুন আলাইহিম তাদের কোন হাফ নাই কোনো হাফ তাদের উপর নাই ওয়ালা হুমিয়া জানো এবং তারা কি হবে না হুমিয়া জানো তারা তারা চিন্তিত হবে না তাই না তারা গ্রিল করবে না তার মানে দেয়ার উইল বি সাম আদার পিপল তারা কি করবেন্স তারা এই কনসিকুয়েন্সটা ফেস করবে এবং দেখেন এই ফ্রেজিং টা কি ফার্স্ট টাইম আসতেছে এই সুরাতে হুম কোথায় আসছিল এটা মানে এই মান আজা নাকি না 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 লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আদম আলাইহিস সালাম স্টোরিতে রাইট আল্লাহ বলেন কি আল্লাহ কি মানে উনার গাইডেন্সটা নাজিল করবেন এবং যে ওই গাইডেন্সটাকে ধরে রাখবে তার জন্য কি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আদম আলাইহিস সালামকে যখন ডিসেন্ড করতেছিলেন জান্নাত থেকে দুনিয়াতে তখন আল্লাহ বলছিলেন সেই সেম ফ্রেজিংটা এখানে আসছে তার মানে কি এখানে একটা ওই বলছিলাম অ্যাঙ্কর পুরানে কিছু অ্যাঙ্কর আছে যে একটা আয়াত পড়তেছেন এই আয়াতটা আপনাকে আরেকটা আয়াতের কথা রিমাইন্ড করায় দেবে এবং ওই দুইটার মধ্যে একটা কানেকশন আছে ওই আদম এর স্টোরি আর এটার মধ্যে কানেকশন আছে এবং কানেকশনটা কি এটা ইনশাআল্লাহ আমরা যখন পুরা সূরাটা পড়া শেষ করব তখন আসব পুরা সূরা যখন স্ট্রাকচার পড়ব তখন কানেকশনটা আমরা পড়ব কিন্তু এখানে দেখেন খাউফ ফার্মিং এর সাথে খাউফের সম্পর্ক আছে এই আইটেম এর মধ্যেই চিন্তা করেন আমরা তো ফার্ম করতেছি না আমরা একটা সিড কি কৃষকের মতো রোপণ করতেছি এটার সাথে ভয়ের কোন ব্যাপার স্যাপার আছে আছে কি নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে বন্যা আসতে পারে এই হইতে পারে সেই হইতে পারে অনেক কিছু হইতে পারে রাইট সো অ্যাফ্রেড ফিয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফার্মিং সো উই উই শুড বি এফ্রেড রাইট আমরা শুধু টাকা পয়সা দান করছি এবং শেষ নয়তে এটা মাত্র শুরু তারপর আল্লাহটা মাফ নিয়ে আমরা আলোচনা করেছিলাম একটা কি ডিগনিফাইড স্পিচ এটা মারুফ টা ওই যে ডিভোর্স ক্ষেত্রেও আসছিল তাই না যেটা সোশ্যালিপ্টেবল যেটা ভালো যেটা সবাই যেটাকে ভালো বলবে

ওই সদাকা থেকে বেটার ওই দান থেকে বেটার সদাকার নাকীরা যেই দানটা সিফা আসতেছে কি হা আযান যেটা ফলো করে কষ্ট দিয়ে ঠিক সদাকা আফটার হুইচ 페ইন ইজ ফলোড আমি বুঝাইতে পারছি ভাই দেওয়ার পরে তাকে কষ্ট দেওয়া মানসিক হ্যাঁ সেটা কি সেটার থেকে ভালো কথা এবং মাঘ ফিরা ক্ষমা চাওয়া কি বা ক্ষমা করা উত্তম আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি জানেন আপনি টাকা দিলে তারপরে কি আপনার ওই যে খুঁটা দেওয়ার বোধ অভ্যাস আছে এর থেকে ভাই টাকাটা দিয়েন না কি করেন ভালো কথা বলেন বলছেন কি ভালো কথাও কি সাদাকা তাই না তারপর আসেন লাইক আমরা অনেকে অনলাইন ডোনেশন করি এটা অনেক ইজি তাই না কারো চেহারা দেখতে হইতেছে না জাস্ট দুইটা ক্লিক করলাম টাকা চলে গেল বাট আমরা একটু আগে আজকের ক্লাসে শুরুতে বলছিলাম সবথেকে ভালো মানে ডোনেশনটা বা সাদাকা কার জন্য পরিবার পরিবার নিজের ফ্যামিলি মেম্বার ক্লোজ ফ্যামিলি মেম্বার এবং তাদেরকে দান করা সবথেকে কঠিন কাজ জি সবথেকে কঠিন কাজ এবং এতে এর পরবর্তীতে মান এবং আজাটা না আসাটা সবথেকে কঠিন হ্যাঁ হয় ট্রাই এটা হয় ফ্যামিলি সাথে আমার আমি আমি সবারকে হেল্প করতেছি কিন্তু আমার চাচার খবর নিতেছি না আমি তারপর জন্য হয়তো এত কিছু করলাম হ্যাঁ ভাই বোনের খবর ভাই নিতেছি না আমি এবং ভাইকে দান করা লাইক এবং ওই ডিগনিফাইড ওয়েতে দান করা যার পরে আপনি কখনো ওকে নিচে চুকে তাকাবেন না আরে ওদেরকে তো আমি আমেরিকাতে ASCII বসে আছি ওরা তো আমার টাকার উপর খাইতেছে দেখছি মানে ওই টাকাটা দিয়ে আপনি আপনারা লস করতেছেন টাকাটা আপনার কাছে থাকলে হয়তো আপনি দুইটা চকলেট বেশি খাইতে পারতেন এখন তো ওই চকলেটের টাকাটাও গেল এবং কোনো সোয়াবও পাইলেন না এর থেকে কি এর কোনটা ভালো ওদের সাথে ভাই আমি তো টাকা পয়সা দিতে পারবো না লাইক বিগ গুড তাদের সাথে কি করেন ভালো কথা বলেন তাদের সাথে কি করবেন না খারাপ আচরণ করবেন না কাউলান মা রুফের এখানে মুফাসির আমরা বলছেন অনেকগুলা মিনিং হইতে পারে অনেকগুলা মিনিং ধরেন আপনি কি অনেক বাংলাদেশে এটা অনেক বেশি হয় বা মানুষজন আপনি রাস্তায় হাঁটতেছেন আপনাকে জড়াই ধরবে এই আয়াতগুলো আসতেছে ইনশাল্লাহ বাট এইটা এটার সাথে কানেক্টেড জড়াই ধরবে দিয়ে দান দিয়ে দেন আমরা মনে করি কি এরোগেন্সটা শুধুমাত্র বড় লোকদের হয় না গরিবদের আরো বেশি হয় অ্যারোগেন্সটা এবং তারা লাইক আপনাকে ইরিটেট করে ফেলবে তখন আপনার আপনার কি হবে টাকা দিলেও আপনি খারাপ একটা বিহেভ সাথে চলে আসবে এর থেকে কি ভালো যে ওদের সাথে ভালো কথা বলেন এবং ভালো কথা বলে বলেন যে সরি আমি দিতে পারতেছি না মা এই দুইটা কি হবে তাহলে আপনার ওই সদাকা যে সদাকার সাথে আজান চলে আসে সেটা থেকে বেটার হবে আমি কি বুঝাইতে পারছি এখানে দেখেন মাগফিরা আরো ইন্টারেস্টিং হলো কি খাওয়ালান মাউরুফ এর সাথে মাগফিরা সম্পর্কটা কি আপনি কি করতেছেন ওদের সাথে ওরা আপনার সাথে রুড অনেক সময় বিহেভ করে ফেলে দিবা না কেন তুমি টাকা তাই না তোমাকে আল্লাহ তো দিছেন এই করছেন সেই করছেন আমাদের মসজিদ গুলাতে এরকম হয় মানে ধরছে যে মানে ধরছে তুমি টাকা দিবা না মানে কি তোমাকে দিতেই হবে তখন এদের সাথে ঝগড়া করা এদের সাথে টাকা দিয়ে উল্টা পাল্টা বিহেভ করার থেকে কি ভালো তাদের সাথে জাস্ট রুড না হয় তাদেরকে মাফ করে দেন যাক ভাই মাফ করে দিলাম তাদেরকে যাদেরকে দান করতেছেন তাদেরকে মাফ করার কথা বলতেছি আপনি এখন অপোজিট সাইডটা বলতেছি রাইট বিকজ যারা দান নিতে আসে তারাও অনেক সময় আপনাকে ইরিটেট করে ফেলে তো এটলিস্ট তাদেরকে কি করেন মাফ করে ফেলেন যে আচ্ছা তাদের হয়তো কোনো নিড ছিল যে নিডের কারণে তারা অ্যারোগেন্ট হয়ে গেছে তারা এরকম খারাপ বিহেভ করতেছে আমি ওদের হেল্প করতে পারতেছি না আচ্ছা যাক তাদের যারা যে আমার সাথে খারাপ বিহেভ করছে এটার জন্য আমি ওদের মাফ করে দিলাম অথবা এটার অপোজিটটা হইতে পারে যে আমি দিতে পারি নাই সরি আমাকে মাফ করে দাও মাফিরা দেখেন এটা অনেক দিকে যেতে পারে কমন তো তারপর কি যে আল্লাহর কাছে মাফ চাওয়া মাফিরা এখানে হইতে পারে কি আল্লাহর কাছে মাফ কারণ আল্লাহ আপনাকে একটা অপরচুনিটি দিছেন কিন্তু সেই অপরচুনিটি দেওয়ার পরেও আপনি দান করতে পারেন নাই তাহলে কি করেন আপনি আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে মাফ চান তারপর এটা আরেকটা হইতে পারে যে আপনি দান করছেন ঠিক আছে আপনি দান করছেন করার পরেও আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমি দানটা করছি এটার কারণে আমাকে মাফ করে দাও অথবা আমার দানের মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ আমাকে মাফ করে দাও অনেক কিছু হইতে পারে এই জিনিসগুলা এই ভালো কথা বলা এবং মাফিরা অনেক ভালো কি থেকে এমন একটা সাদাকা যেটা আপনি কি করতেছেন যেটার সাথে আজান নিয়ে আসতেছেন এখানে দেখেন মানের কথা মেনশনই করা হয় নাই কেন কারণ মানের কথা আগে মেনশন করা হয়েছে রাইট এবং এখানে বলছি কি এটা আত বায়ান মানে কি মানটাই ফলোড বাই আজান রাইট মানটাই কি হইতেছে আপনি যে কাউকে যখন ইনসাল্ট করতেছেন কাউকে ছোট করে কথা বলতেছেন এইটাই তো তার কষ্টের কারণ হয়ে দাঁড়াইতেছে সো এখানে মান এই লাস্টের ফাইনাল প্রোডাক্টের কথা আল্লাহ মেনশন করছেন ফার্স্ট স্টার্টিং তো আল্লাহ অলরেডি বলেই এবং দেখেন এখানে আল্লাহ এন্ড করতেছেন কত সুন্দর ভাবে আল্লাহু হালিম এবং আল্লাহ হইলেন কি এবং আল্লাহ হালিম গানি দেখেন আমি বলছিলাম যে প্রতিটা আয়াতের শেষে যখন আল্লাহর নামগুলো আসে সেটা টোটাল লেসনের সামারি ধরতে পারেন এখানে কি বলা হইতেছে আল্লাহ হইলেন গানি আল্লাহ হইলেন ওয়েলথি আল্লাহ হইলেন যার কারো কোনো কিছু প্রয়োজন নাই অন্য সব কিছু থেকে উনি কি মুখাপেক্ষী রাইট কারো মুখাপেক্ষী না উনি ওনার কারো প্রয়োজন নাই আমাদেরই ইউনার প্রয়োজন হি ইজ গানি হি ইজ ওয়েলথি এবং তিনি হলেন হালিম হালিম মানে কি সহনশীল আচ্ছা হ্যাঁ ভালো ট্রান্সলেশন সহনশীল মানে কি যে আপনার প্রতি লাভ দেখাবে নো ম্যাটার হাউ মাচ ইউ অফেন্ড দেম লাইক এ মাদার একটা মায়ের মতো দেখেন একটা বাচ্চা কি করতেছে করতে আছে করতে আছে হাগু করতেছে ওর কাপড় ভরাইতেছে সব করতেছে এরপরে মা কি বাচ্চাটাকে ছুড়ে ফেলে দিতেছে নাকি আরো বুকে আগলা ধরতেছে ক্লিন করতেছে এই যে মা যে কাজটা করতেছে মা কি ওই ওই হালিম বা হিলম দেখাইতেছে ওই বাচ্চার প্রতি এত কিছুর পরেও ওই বাচ্চাটাকে কি করতেছে না মা ফেলে দিতেছে না আরো পরম কি আরো বেশি লাভ বা খেয়ার করে আগলে ধরতেছে এটা হলো মায়ের হিলম সো আল্লাহ কি বলতেছেন আল্লাহ হইলেন হালিম রাইট এবং এখানে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি কি বলতেছেন আল্লাহ যে আল্লাহ রাইট আল্লাহ তোমার রব কি এবং তাই না হি গিভস ইউ লাইক হালিম আমাদের আল্লাহ কি হালিমের মতো দিতেছেন তো আমরা কেন আমাদেরকে যখন আল্লাহ এই গানি বানাইছেন আমরা কেন তাদের সাথে ওই হিলম নিয়ে অ্যাক্ট করতেছি না আমি বুঝাইতে বুঝাইতে মনে পারিনা আল্লাহ টাকা আল্লাহ আল্লাহর কাছে ওয়েলথ আছে সেই ওয়েলথ থেকেই তো আমাদের ওয়েলথ দিছেন দেয়ার পর তো আল্লাহ সাথে সাথে আমাদের পানিশ করতেছেন না কিছু করতেছেন না আল্লাহ আমরা অনেক উল্টা পাল্টা করতেছি স্টিল আল্লাহ আমাদের লাভিংলি কি করতেছেন আরো দিতেছেন আরো দিতেছেন এখন আমি এখন টাকার টাকাওয়ালা হয়েছি আমি ওদেরকে দেব ওই যাদেরকে দান করার কথা তাদেরকে দান করব।

আমাদের যাদের টাকা পয়সা আছে আমরা দেব রাইট এবং আমরা যদি না দিতে পারি এট লিস্ট ভালো কথা বলবো তাদের সাথে খারাপ বিহেভ করবো না কিন্তু আমরা করে ফেলি উল্টাটা টাকা দেই দেওয়ার পর খারাপ বিহেভ করি এর থেকে বেটার হলো কি মাফ চান এবং ভালো কথা বলেন এবং যখন আমার কাছে টাকা আছে লাইক ডোন্ট एक्ट হিয়ার্ড মনে আছে যে আবু বকর এবং মিস্তাহের কাহিনী জি যখন লাইক ওই আবু বক্কর মিস্তা ওনার একজন রিলেটিভ ছিল রাইট ওকে ডোনেট করতেন এবং যখন ওই ইফকের কাহিনী হয়ে আয়াশা সিদ্দিকার আদিল্লা তালা নুর সাথে তখন মিস্তা ও ওয়ান অফ দা ওই আহ খালপ্রীট বা আরকি জড়িত ছিল বা আল্লাহ মাফ কর মাফ করছেন বিকজ রাদি আল্লাহ হোয়ান রাই সো দেখেন বাট আবু বক্কর কি করলেন বলে উঠলেন যে না কসম করে আমি তাকে আমি তাকে আর কখনোই হেল্প করব না আল্লাহ কি করে দিলেন আয়াত নাজিল করে দিলেন সুরা নূর আয়াত নাম্বার 22 রাইট ঠিক কি যাদের মানে তোমাদের মধ্যে যারা কি আছে লাইক অর্থ বা উচ্চ মর্যাদা মর্যাদাসিলাছো তারা যেন কসম না খায় যে তাদের আত্মীয়-স্বজনকে বা বাবা-মাগ্রস্তকে বা আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে কিছু দেবে না বরং তাদের উচিত কি ক্ষমা করা এবং দুষ্টুতি গুলাকে কি লাইক ইগনোর করা এবং আল্লাহ তাদেরকে আরো ই করতেছেন যে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন দেখেন লাইক ইফ ইউ আপনি দিতে পারতেছেন দিতে থাকেন তারা আপনার সাথে ডোন্ট এক্সপেক্ট এনিথিং ইভেন রিসপেক্টও তাদের কাছ থেকে এক্সপেক্ট করি না লাইক টুডে আমি আমার লাইক আমি একজনের সাথে কথা বলতেছিলাম এবং ও বলতেছিল যে কি যে লাইক ওদের করতেছে ও এবং ওদেরকে কমপ্লেন করতেছে না নিজের সাথে কথা বলতেছে যে করতেছে বাট কি তারা ইভেন রিসপেক্টটাও দিতেছে না আমি বললাম যে ওকে ইউ ডোন্ট এক্সপেক্ট রিসপেক্ট ফ্রম দ্য ইভেন কেউ আপনাকে যে আপনার টাকা পয়সা দিতেছেন বা ওদের হেল্প করতেছেন এর বিনিময়ে যে আপনাকে রিসপেক্ট করবে এটাও এক্সপেক্ট করিয়েন না সব এক্সপেক্টেশন আল্লাহর কাছে ছেড়ে দেন এর মাঝে এই না কেউ আপনাকে মিসইউজ করতেছে এবং আপনি মিসইউজ হইতে থাকেন হইতে থাকেন হইতে থাকেন আপনি মিসইউজ হইয়েন না আপনি তাদেরকে ওই কি করি মানে আপনার যদি মনে হয় যে এরকম খারাপ লোক তাহলে ওদেরকে হেল্প করি না বাট স্টিল তাদের সাথে কি করতে হবে এবং মাফিরা পারলে তাদেরকে ক্ষমা করে দেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ আমাদেরকে এই এই জিনিসগুলা থেকে বেঁচে দান করার তফিক দান করুক নাইলে একে সাতশো আর সাত সাত হাজার বলেন আর যাই বলেন কিছুই থাকবে না